আপনার ফেসবুকে 2000-5000 ফ্রেন্ড থাকলেও দেখা যায় যে আপনার পোস্টে মাত্র 5টা কিংবা 4টা লাইক আসে বা কমেন্ট আসে 2টা বা 5টা। তার কারণ হচ্ছে আপনাকে যারা ফ্রেন্ড হিসেবে বানিয়েছে তাদের মাঝে অনেকেই আপনাকে আনফলো করে রেখেছে, অথবা তাদের মাঝে অনেকেই ইনঅ্যাক্টিভ, তারা মানে তারা ফেসবুকের অ্যাক্টিভ না। সো এই টাইপের ফ্রেন্ডগুলো কিন্তু আপনার কোনো কাজে আসছে না, বরং এই টাইপের ফ্রেন্ডগুলো কিন্তু আপনার জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সো আপনি চাইলে বের করে ফেলতে পারবেন যে কোন ফ্রেন্ডগুলো ইনঅ্যাক্টিভ, কোন ফ্রেন্ডগুলো অ্যাকচুয়ালি আপনার পোস্টের সাথে তারা কানেক্টেড না, তারা আপনাকে আনফলো করে রেখেছে। ওই ফ্রেন্ডগুলোকে আপনি চাইলে ইজিলি রিমুভ করে ফেলতে পারবেন। আমি দেখেছি কীভাবে এই কাজটি খুব সহজ উপায়ে করতে পারবেন। এই ভিডিওটি আপনার পেজে বা আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখুন যেন পরবর্তীতে আপনারা খুঁজতে না হয়, কারণ ইদানিং অনেকে আমাকে মেসেজ দিয়ে বারবার ভিডিও চাচ্ছেন। সো ভিডিওটি আপনার কাজে আসলে অবশ্যই শেয়ার করে রাখেন, আমার আইডিকে ফলো দিয়ে রাখুন, এখন অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা আপনার অনেক কাজে দেবে। সো লেটস চেক ইট আউট। প্রথমে আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন, ফেসবুক আইডিতে গিয়ে অ্যাবাউট যেখানে লেখা আছে অ্যাবাউটে ক্লিক করবেন এবং নিচে চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখুন এখানে ফ্রেন্ডস নামের একটি অপশন আছে, ওই ফ্রেন্ডসে ক্লিক করবেন। ফ্রেন্ডসে ক্লিক করার পরে দেখুন ম্যানেজ নামের একটি অপশন পেয়ে যাবেন রাইট সাইডে, ম্যানেজে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন লিস্ট ইন্টারেক্টেড উইথ, এই যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন আপনি পেয়ে যাবেন যে কোন ফ্রেন্ডগুলো আপনার আইডির সাথে অ্যাকচুয়ালি কানেক্টেড না এবং আপনার আইডিকে তেমন একটা দেখে না। সিলেক্ট মাল্টিপল সিলেক্ট করে আপনি এখান থেকে যে যে আইডিগুলোকে ডিলিট করতে চান সিলেক্ট করে আপনি আনফ্রেন্ড করে দিবেন। এভাবে আপনি সেটিং করে আপনি ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড ডিলিট করতে পারেন। থ্যাংক ইউ।